এটা ছিল আমার বৃহস্পতিবারের রান্না। বৃহস্পতিবার দিন আমি সবসময় হালকা রান্না করি, বিশেষ করে মাথা যদি থাকে মুচি রান্নার চেষ্টা করি, কারণ সপ্তাহের শেষ দিন শুক্রবার দিন অনেক ভালো মন্দ খাওয়া হবে, তাই বেশি কিছু রান্না করতে চাই না। কিন্তু আজকে আবার মুচির সাথে আমি কয়েক পিস মাছও দিলাম, কারণ বাসায় মেহমান আছে, মেহমান হলো মোহনা মাহিন এসেছে, তো ওরা আবার দুপুরে খাবে, রাতে খাবে না। রাতে সবাই আমরা মানে বাচ্চারা সবাই মিলে আজকে বাইরে খাওয়া হবে, এর জন্য দুপুরে হালকাই রান্না করছি। আবার গরুর মাংস রান্না করা আছে, গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম, সেটাও রয়ে গেছে, তাই ভাবলাম একদম হালকা কিছু রান্না করব। এটা এই যে আলু দিয়ে মানে ছোট ছোট আলুগুলা সিদ্ধ করে একদম ভেঙে নিয়েছি, ভেঙে আর এই যে মশলার সাথে ভুনে মাথাটাও সুন্দর করে ভেজে নিয়েছি, ভেজে দিয়ে দিলাম এই আলুর সাথে, দিয়ে এটা একদম সুন্দর করে ভুনে নিব। বাস বেশি করে ভুনতে হবে, আলুটা ভালো করে ভুনে যখনই ভাজা ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিব একটু পানি, মানে পরিমাণ মতো ভালো পানি দিতে হবে, একটু ভিজা ভিজা থাকবে আর কি তরকারিটা। এটা উত্তরাঞ্চলের অনেক প্রিয় খাবার, মানে আলুঘাটি খাবার নাকি এটা, তবে এটা আমার ময়মনসিংয়ের আমার শ্বশুরবাড়ির লোকজন এরাও এই খাবারটা খায়, মানে এটা হলো মুচি তরকারি, মাছের মাথা দিয়ে রান্না হয়। আর এই যে আমার এই আচারটা, অনেকগুলো আচার যে বানিয়েছিলাম, 5 কেজি আমের যে আচার বানিয়েছিলাম, সেই আচারটা ভাবলাম যে একটু গরম করে নেই, বেশ মানে এখন এই সময়ে আচারগুলো না একটু কেমন জানি হয়ে যায়, মানে নষ্ট হয় নাই, কিছুই হয় নাই, তাও ভাবলাম একটু গরম করে নিলে এত আচার একসাথে, সেটা আবার একটু পুনরায় গরম করে নিলাম আর কি, ভেজা ভাজা করে নিলাম, কিন্তু মানে খেতে আরও তখন ভালো লাগে, খেতে মজা লাগে আর কি। আর এই যে মুচিটা রান্না শেষ, ধনিয়া পাতা দিয়ে দিলাম সাথে, এভাবে দেওয়াতে খুবই মজা হয় এই তরকারিটা। যারা যারা খান নাই তারা তো খান নাই, আর যারা খেয়েছেন তারা তো জানেনই অনেক মজার হয় এই তরকারিটা। সাথে ছিল ঢেঁড়সের ভাজি আর গরু মাংস ছিল, রান্না শেষ, এখন সবাইকে খাবার পরিবেশন করে দিব। তার আগে মাংসটা আমি একটু ফ্রাই প্যানে গরম করে নিলাম, ফ্রাই প্যানে গরম করে নিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি, তো মানে এটা খেতে তখন মজা লাগে। আর এই যে ঢেঁড়স ভাজিও করা হয়েছিল, সব খাবারগুলো একসাথে আমি এখন বেড়ে দিব, বেড়ে খাবার মানে খাওয়া দাওয়া খেয়ে নিয়েছি, তাড়াতাড়ি খেতে খেতেও দেরি হয়ে গেছে, কারণ 4টা বেজে গেছে অলরেডি, আবার রাতে কখন খাবো, রাতে আবার সবাই বাইরে খাবে, কারণ মোহনার আজকে জন্মদিন, ছোট একটা কেক বানানো হয়েছে। এই তো তাড়াতাড়ি আমরা কোনো রকমে একদম অল্প অল্প করে সবাই খেয়ে নিলাম, কারণ বিকালও হয়ে গেছে, আবার মানে খেতেও হবে, একটু সবার ক্ষুধা লেগে গেছে। এই আর খাবারগুলো যে এত ভালো লেগেছে, মানে খেতে খেতে দেখা যেদিন দেখা যায় অল্প খাবো, সেদিন দেখা যায় আরও বেশি করে খাওয়া হয়ে যায়, মানে তখন দেখা যায় তরকারিটা আরও বেশি মজা লাগে। অবশেষে যে আমরা চলে এসেছি এখানেই, মোহনার জন্মদিন পালন করা হবে, এই তো আমরা সবাই বসে গেছি, এখন সবাই কি কে কি খাবে সেটাই দেখছে, মানে কার কি পছন্দ। এদিক দিয়ে মোহনা এই তো বার্থডে গার্ল কেক নিয়ে দাঁড়িয়েই আছে, আর সবাই ছবি তুলছে, ভালোই লাগছে, কিন্তু ও খুব হাসি খুশি আছে, এটা দেখেই ভালো লাগছে। আজকাল বাচ্চারা আসলে অল্পতেই খুশি হয়ে যায়, ছোটো ছোটো জিনিসগুলো পেলেই খুশি হয়ে যায়, এটাই ভালো লাগে আসলে। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে ওদের মন মতো করতে দিতেই পারলেই ভালো লাগে। এই তো ভালো থাকবেন সব।